আসসালামু আলাইকুম, আমি মোমেনা আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া ভাদুগড় আবি রিভার পার্কে। তো এখন আমরা এটার ভিতরে ঢুকে দেখব। তো পার্কিং এ গাড়ি রাখার জায়গাটা এটা। এখানে পার্কিং টিকেট কাউন্টার। তো এখানে প্যাকেজ রাইটের এটা চিড়িয়াখানা আছে ভিতরে। এই যে আমার বাদর বাবাটা উপরে বসে রয়েছে। আর একটা টিকিট কাউন্টারটা, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। এই তো এখন আমরা ভিতরে ঢুকবো পার্কের। তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। আমাদের টিকিট গুলি চেক করতেছে। তো ভিতর সাইডটা, ওই তো এখানে একটা ডাইনোসর করছে। তো এখানে ঢোকার পরে একটা ঝর্ণা। তো এই যে এখানে আবার কলমি শাখা করছে ওনারা। পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে হইতেছে এই যে এটা টাইগার ট্রেন। হ্যাঁ দিল ভাই। এতো অনেকে ট্রেনে চলতেছে। আমি তো এটা দেখার পর আমার এত ভাল লাগছে যে বলার বাহিরে। পরিবেশটা এত সুন্দর। এটা পার্কের পিছনে, তো এই নদীটার নাম আমি বলতে পারতেছি না, দুলাভাই আমার কাছে ছিল না। তো এই তো এই পাশে একটা ডলফিন মাছের ঝর্ণা ছিল, এটা ছাড়ানো ছিল না, টপ ছিল। ওই তো গেটটা। তো এখানে লেডুস পাতা গাছ বনে রাখছে। এটা এখানে একটা হাঁস, মানে এটা বক। তো এই তো এখানটাতে আবার এই যে দুইটা সাপ বানানো আছে। তো এই রাইডটা এখনো চালু হয় নাই। পুরোপুরি কাজটা এখনো পার্কে শেষ হয় নাই, কিছুটা বাকি আছে। আর এই যে এই পাশে একটা পাখি বানানো আছে,
তো এটা হচ্ছে বাহির পথটা, বাহির হওয়ার। তো এখানেও শুধু সবুজ আর সবুজ, ওই যে সামনে দুইটা সিঁড়ি করানো আছে। তো এই যে এই পাশটা দিয়ে বের হয়ে যাবে যে হলুদ যেই করা, ওই তো ট্রেনটা চলতেছে, ওরা ছেড়ে দিচ্ছে ট্রেনটা লোকজন নিয়ে। তো আমার কাছে এই জায়গাটা খুবই খুবই ভালো লাগছে, এই সবুজগুলি আরো বেশি ভালো লাগছে। দেখুন কি সুন্দর রাউন্ড করে করছে। তুই তো বাইর হওয়ার জায়গাটা দিয়ে ক্যান্টিনটা আছে, তো আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর যে পাশে দুলনা, ওই যে একটা প্যাকেজ সুইং পিঙ্ক, আর এই তো এই প্যাকেজটা হচ্ছে সুইং চেয়ার। তো এই রাইডটা চড়তে খুবই মজা লাগে, ছোটবেলায় অনেক চড়ছি শিশু মেলাতে যেয়ে। তো এটা হয়েছে অলজিয়ার, মানে এটা আপনার ঘোড়ে, যেটাকে আগে আমরা শিশু মেলাতে দেখা যায় যে শাপলা ফুলের মতো যে এইটা রাইডটা, ওটাতে চলে যে ঘোড়ে ওই রকম। তো আমার দুলাভাই বলতেছে তুমি তো বিডুয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ঘুরে দেখো। ওই তো বোনটা ডাকতেছে চল ট্রেনে চড়ি। তো আমরা পার্ক, যে পার্কটাতে ঢুকছি উনি হচ্ছে পার্কের মালিক। তো দুলাভাইয়ের সাথে আগে থেকে পরিচয় ছিল, তো এখন আবার পরিচিত হয়েছে। তো ওই জন্যার সাথে কথা বলার পর দুলাভাইকে বললাম যে একটা কার্ড নিয়ে নেন, এটা আমি ভিডিওতে দিয়ে দিব, যারা আসতে চায় যিনি যোগাযোগ করে আসতে পারে। তো এই তো অ্যাড্রেসটা বোঝা যাইতেছে, এই যে। তো এখানে আপনারা যোগাযোগ করলে এখানে আপনারা পিকনিকও করতে আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা, না দেখলে বিশ্বাসই করার মতো না। আর যে মালিক উনিও বলল যে আপনারা যদি সন্ধ্যা পর্যন্ত থাকতেন তাহলে আমাদের এখানে লাইটিংটা দেখতেন, অনেক সুন্দর। তো এই তো পাইরেট শিপ, এখানে খেলনার টিকেট বিবাহিত প্রবেশ নিষেধ এখানে লেখানো আছে। তো বাস ছাড়টা, তো এই তো পার্কটার ভিতর আমাদের ঘোরানো শেষ। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেলকনিটা ক্লিন করে দিবেন। তো এখন আমরা যাইতেছি পার্কটার ভিতরে, একটা চিড়িয়াখানা আছে ওইটার ভিতরে। তো এটা আমি আলাদা একটা পার্ট করবো, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই এই জায়গাটা আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে একটু ভিতরে, কিন্তু গ্রামের ভিতরে যে এরকম একটা সুন্দর পার্ক না দেখলে বিশ্বাস করার মতো না। আল্লাহ হাফেজ।